নমস্কার বন্ধুরা, মিতাস ফুডজোনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পাটিসাপটা। খুব সহজেই এবং সঠিক পরিমাপ সহ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একই রকমভাবে রেসিপিটি ফলো করলে আপনিও কিন্তু খুব সহজেই পাটিসাপটাগুলো তৈরি করতে পারবেন, যেগুলো একদমই ভেঙে যাবে না বা তুলতেও একদম অসুবিধা হবে না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। পাটিসাপটা পিঠা বানাতে সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে রয়েছে 2 কাপ বা 200 গ্রাম চালের গুঁড়ো, রয়েছে 2 কাপ বা 200 গ্রাম পরিমাণ ময়দা, আর এখানে যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ অর্থাৎ 1 কাপ বা 100 গ্রাম সুজি নিয়েছি, আর এখানে রয়েছে 2.5 কাপ বা 250 গ্রাম চিনি, আর ব্যাটারটা তৈরি করতে লাগছে এখানে পরিমাণ মতো দুধ। এবারে এই সব উপকরণগুলিকে আমি একটা বড় পাত্রে এক এক করে নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে ঘরে বানানো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু কেনা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে সুজি, এরপর দিয়ে দিচ্ছি ময়দা, আর সবশেষে এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। এবারে এই সবগুলো উপকরণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি এর মধ্যে 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি আবার একবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নুনটা এক জায়গায় না থেকে যায়। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে প্রথমে আমি এরকম ডাব্বু হাতা 6 হাতা দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে যেহেতু সুজি আর চালের গুঁড়ো রয়েছে, তার জন্য দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তা না হলে সুজি আর চালের গুঁড়ো দুধটাকে অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, আর তখন কিন্তু পিঠেগুলো খেতে একদমই ভালো লাগবে না। দেখুন, আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর দুধটা আমি এখানে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু দুধটা এখানে একেবারে অ্যাড করব না, তা না হলে এর মধ্যে লাম্পস থেকে যাবে, তখন কিন্তু এটা মেশাতে অসুবিধা হবে। দেখুন, আমার ব্যাটারটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক এরকমই মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমার এখানে এই ব্যাটারটা তৈরি করতে মোট 600 ml দুধ লেগেছে। এবারে এই ব্যাটারটা একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এটা আরেকটু সেট হয়ে যায়। অন্যদিকে আমি পাটিসাপটা পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে প্রথমে দিয়ে দেবো 250 ml দুধ। এখন এই দুধটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পর কিন্তু দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। আপনার এখানে চিনির বদলে গুঁড়ো অ্যাড করতে পারেন। তার জন্য আমি এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এবারে দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দেব। আর সুজিটা আমি এখানে আগে হালকা করে একটু ঘি দিয়ে ভেজে রেখেছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। সুজিটা কিন্তু এরকম অল্প অল্প করে দিতে হবে, আর অন্য হাতে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে সুজিটা কোনোভাবে দড়া না পাকিয়ে যায়। সুজিটাকে দিয়ে নেড়ে চেড়ে নেবার পর এখন এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ চালের গুঁড়ো। একইভাবে চালের গুঁড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, আর আস্তে আস্তে যখন এটা এরকম একটা ঘন টেক্সচার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম বাজার থেকে কিনে আনা মাখা সন্দেশ। এর মধ্যে মাখা সন্দেশটা দিয়ে মেশানোর সময় যদি এটা একটু বেশি ঘন মনে হয়, তাহলে এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। আমি এর মধ্যে সন্দেশটা অল্প পরিমাণে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু ভালোভাবে মিশে গিয়ে একটা ক্ষীরের টেক্সচার চলে আসবে। পুরটা আমার এখানে প্রায় হয়ে এসছে। আমার এখানে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, কারণ পাটিসাপটা পুরটা যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগে না। মিষ্টিটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, আমাদের পুরটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবারে এটাকে একটা থালায় নামিয়ে নেব।
প্রায় 15 মিনিট পর এই ঢাকাটা তুলে নিলাম। দেখুন, এটা সুজিটা ফুলে গিয়ে আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে আর স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। তবে আপনাদের যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে সামান্য দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে পারেন। এবারে আমরা পিঠাগুলো ভেজে নেব। তার জন্য এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি আর এখানে অল্প পরিমাণে নিয়েছি সর্ষের তেল। আপনারা এখানে সর্ষের তেলের বদলে ঘি বা ব্যাটার দিয়েও কিন্তু পিঠাগুলো ভাজতে পারেন। এবারে আমি সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে এর চারিদিকে অয়েল ব্রাশ করে নিলাম, যাতে পিঠাগুলো আমাদের তুলতে অসুবিধা না হয়। এখন এর মধ্যে এই হাতার এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে যতটা সম্ভব ছড়িয়ে নিতে হবে। 20-30 সেকেন্ড পর যখন এই রুটির ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। আপনার এখানে অবশ্যই নিজেদের ইচ্ছে মতো পুরটা কম বেশি করতে পারেন। দেখুন, পুরটা আমি এইভাবে দিয়ে দিলাম। তারপর এই পিঠেটা একটা চামচ বা খুন্তির সাহায্যে ফোল্ড করে নিতে হবে। আপনাদের এখানে যেটা সুবিধা সেটা দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন, অথবা এইভাবে দুটো চামচের সাহায্যেও কিন্তু ফোল্ড করতে পারেন। একটা পিঠা তৈরির পর আমি 1 মিনিট একটু তাওয়ায় উল্টে পাল্টে ভেজে নেব। 1 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর এটাকে আমরা প্যান থেকে তুলে নেব। আমি একই রকমভাবে আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর একই প্রসেসে এক হাতা ব্যাটার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর প্রয়োজন মতো এর মধ্যে পুরটা দিয়ে দেব। তারপর এটাকে এইভাবে আস্তে করে ফোল্ড করে নেব। দেখুন, এই পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসলো। পাটিসাপটা তৈরির জন্য এই পরিমাপগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই চেষ্টা করবেন এই একই রকমভাবে উপকরণের রেশিওগুলো ঠিক করে নিয়ে নেবার। পাটিসাপটা তৈরির জন্য ব্যাটারটাকে যদি একটু রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সবকটা পিঠাই এইভাবে উঠে আসবে। প্রথম পিঠাটা যদি কোনো কারণে তুলতে অসুবিধা হয়েও থাকে, তারপর কয়েকটা পিঠা করতে করতে যখন এই টেম্পারেচারটা সেট হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে সবকটা পিঠাই খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন, ঠিক একই রকমভাবেই আমি বাকি সবকটা পিঠা ভেজে নেব। দেখুন, আমাদের সবকটা পাটিসাপটা কিন্তু একদম রেডি। আমার এই ব্যাটারটা থেকে মোট 18-20টা মতো পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।